গুড মর্নিং রেস্টুরেন্ট ওয়েলকাম টু দা ওয়েলিউশন ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালন স্যার তোমরা এখন পাচ্ছ সাইন্স স্পেশাল ক্লাস ফর মিসলেনিয়াস পরীক্ষাতে এই সপ্তাহে রবিবারে আমরা জানি আগামী রবিবার মিসলেনিয়াস পরীক্ষা এবং সেখানে পঁচিশটি সায়েন্স কোর্শেন তোমরা পাবে তো কী ধরনের প্রশ্ন এসছে বিগত বছরগুলোতে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি এতদিন এবং লাস্ট মুহুর্তে এসে কিছু দুর্দান্ত জায়গাগুলো আমরা হাইলাইট করবো প্রত্যেকে যারা কানেক্ট আছো খুব মনোযোগ সহকারে ক্লাস দেখতে হবে এবং খাতা পেন নিয়ে বসো একদম মানে ক্লাসের সঙ্গে সঙ্গেই তোমাদের যেগুলো তোমার অজানা থাকবে যে কিছু অঙ্ক করানো হবে ম্যাথামেটিক্সের মানে সরি বা ফিজিক্সের তো সেগুলো কিন্তু করতে হবে নোট করে নিতে হবে ওকে তো প্রত্যেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে দা ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাসগুলো কখন কোনটি হয় দেখে রাখো আমাদের ক্লাস সমস্ত ক্লাসের নোটিফিকেশান আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওই অফ সলিউশনে তুমি পাবে এবং আমাদের পেট কোর্স টি ডাব্লিউস একাডেমি অ্যাপে কিন্তু করানো হচ্ছে এবং সেখানে বেশ কিছু প্র্যাকটিস ব্যাচ থেকে শুরু করে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে যেমন পিএসসি ক্লাকশিপ ডাব্লিউ এক্সামের জন্য এটা ব্যাচ নাম্বার টু অলরেডি এক নাম্বার ব্যাচ হয়ে গেছে দ্বিতীয় ব্যাচ চলছে পাশাপাশি ফাউন্ডেশন থ্রি ও এসএসসি রেল টেট অর্থাৎ প্রাইমারি সমস্ত রকম পরীক্ষার জন্য ব্যাচ তৈরি আছে তোমার যেটা প্রয়োজন বা তোমার যেটা টার্গেট আছে সেটা যদি ফুলফিল হয় অবশ্যই নিতে পারো আচ্ছা চলো আমরা আজকের প্রশ্ন আলোচনা করবো অবশ্যই মিসলেনিয়াস পরীক্ষাকে সামনে রেখে এবং এটা মিসলেনিয়াস মানে এমন না যে অন্য পরীক্ষায় কাজে লাগবে না তোমার কিন্তু সব পরীক্ষায় কাজে লাগবে এটা কিন্তু মাথায় রাখো কারণ প্রশ্ন সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন পরীক্ষায় একই রকমই থাকে ওকে তাহলে পরীক্ষায় সায়েন্স থাকবে তো সেই সায়েন্সকে টার্গেট করে আজকের আলোচনা শুরু হচ্ছে যারা কানেক্ট আছো অবশ্যই লাইক শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো খাতা পেন নিয়ে বসে যাও যেগুলো জানবে না নোট করে নেবে দ্রুত আচ্ছা বলো কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো হলে তার সর্ববৈষ্ পক্ষের ইলেকট্রন সংখ্যা হলো কত একদম সহজ প্রশ্ন এটা তো কিন্তু তোমাদের করানো আছে এই ধরনের কোশ্চেন করানো আছে তোমরা পারবে কোন পদার্থের পারমাণবিক সংখ্যা পনেরো যদি হয় তার সর্ববৈষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা কটি হবে তো কোনো কক্ষে কটা ইলেকট্রন থাকে সেটা আমরা কিভাবে বার করেছি টু এন স্কোয়ার এখন যদি কে কক্ষ বলো কে কক্ষ কটা ইলেকট্রন থাকে কে কক্ষে এন কত হয় কে কক্ষে যদি বলি আমরা এন ইকাল টু ওয়ান মানে পাচ্ছি কে কক্ষ এটা মানে হচ্ছে কে কক্ষ তাইতো এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে টু এন স্কোয়ার মানে দুটি এন ইকুয়াল টু টু মানে হচ্ছে এল কক্ষ এখানে টু ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে আটটি থাকতে পারে ইলেকট্রন এন ইকাল টু থ্রি মানে হচ্ছে তোমার কে এল এম কক্ষ টু ইন্টু থ্রি স্কোয়ার মানে হচ্ছে তোমার আঠারোটি এন ইকাল টু ফোর যদি হয় তাহলে এম এন কক্ষ টু এন টু ফোর স্কোয়ার ষোলো ইন্টু দুই বত্রিশ ইলেকট্রন এইভাবে থাকতে পারে তাহলে এই যে পনেরোটি ইলেকট্রন আমরা যদি কে এল এম তিনটে কক্ষ লাগবে আমাদের প্রথম কক্ষে দুটি দাও পরে আটটি দাও কটা পড়ে আছে আট আট দুই দশ পাঁচ তাহলে এম কক্ষ হচ্ছে এর শেষ কক্ষ এবং এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচটি অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে আচ্ছা এইভাবে তুমি করতে পারবে যদি এরকম এটা পনেরো না দিয়ে যদি ফসফরাস দিতে ফসফরাস মানে হচ্ছে পি এরই হচ্ছে পনেরো ষোলো হচ্ছে সালফার তোমাকে বলে দিল এটা তোমাকে কিন্তু বুঝতে হবে অর্থাৎ এক থেকে পঁচিশ পঁচিশ বা তিরিশ এই পর্যন্ত কিন্তু মৌল যেগুলো আছে সেগুলো একটু মনে রাখা ভালো অন্তত কুড়িটা তোমাকে মনে রাখতে হবে ক্যালসিয়াম পর্যন্ত ঠিক আছে নিচে যৌবগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয় জলে বেশি দ্রবণীয় কোনটি মানে কোনটি বেশি জলে দ্রবিত হয় বা দ্রুত হয় তো এখানে তোমাকে করবে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এই দুটো হবে না ঠিক আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটা অ্যান্সার হবে তো মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা অতটা দ্রবণীয় নয় অপশন বি যদি বলো ক্যালসিয়াম হাইড্র এটা কিন্তু জলে বেশি দ্রব্য বা বেশি দ্রবণীয় অপশন বি এখানে সঠিক উত্তর হবে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি পরীক্ষার প্রশ্ন ক্লোরিনের আইসোটোপ আছে কি এটা তোমাদের করানো কোশ্চেন আমি অনেকবার করিয়েছি কোশ্চেনটা ক্লোরিনের আইসোটোপ আছে অলরেডি আছে একটা হচ্ছে ক্লোরিন এটা কি একটা হ্যালোজিন মৌল আমরা বলি ক্লোরিন একটা গ্যাস তাই তো ব্লিচিং পাউডার ক্লোরিন থাকে এই ক্লোরিন এর পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে সতেরোটি ক্লোরিন একটা হচ্ছে পঁয়ত্রিশ সতেরো পঁয়ত্রিশ আর হচ্ছে ক্লোরিন সতেরো পঁয়ত্রিশ এই দুটি আইসোটোপাথে দুটি আইসোটোপাথে দুটি হচ্ছে কি কি এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এটা বোঝা গেল আইসোটোপ মানে কি তার প্রোটন সংখ্যা সেম হবে এটা প্রোটন সংখ্যা নিচে যেটা কি থাকে এটাকে থাকে প্রোটন সংখ্যা এটা কি আচ্ছা এটা আমি গোল করলে হবে না এটা হচ্ছে প্রোটন সংখ্যা আর এটা কি এটা হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন প্রোটন যে কটা থাকে ইলেকট্রন কিন্তু সেই কটায় থাকে এটা কিন্তু মনে রাখতে হবে যে স্যার ইলেকট্রন কটা ইলেকট্রন কটা নিয়ে চিন্তার কিছু নেই প্রোটন যে কটা থাকে একটা পরমাণুতে ইলেকট্রন সেই কটা থাকে কারণ পরমাণু স্তরী প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ দুটো ব্যালেন্স করছে আচ্ছা যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো কি অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে কার সঙ্গে বিক্রিয়ায় জলের সঙ্গে বিক্রিয়ায় যদি পি প্লাস এটা করি এনএ প্লাস এটা করি উত্তর কি হতে পারে তোমরা বলো এই বিক্রিয়াগুলো একটু জানতে হবে এখানে আমরা ডিরেক্ট অ্যান্সারে আসছি এখানে ফ্লোরিনের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন সরি জলের বিক্রিয়া করায় ঠিক আছে ফ্লোরিনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করায় তাহলে কিন্তু বলা হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে ঠিক আছে বলা হচ্ছে এফ টু এইচ টু এটা টু এইচএ প্লাস ও টু এটা বিক্রিয়া ব্যালেন্স করা নেই বিক্রিয়াটা এখানে অক্সিজেন তৈরি হয় তাহলে অপশন এখানে সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে ফ্লোরিন এফ মানে ফ্লোরিন এন মানে সোডিয়াম পি মানে ফসফরাস আই মানে আয়োডিন আই মানে কি আয়োডিন এই যে মৌলের নামগুলো দিয়েও কিন্তু প্রশ্ন হয় সংকেত কি বা এই সংকেতের নামটা কি এটাও কিন্তু মনে রাখতে হবে আচ্ছা নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র অ্যাসিড এখানে যে অ্যাসিডগুলো রয়েছে প্রথমে রয়েছে এইচ সি ডবল এইচ অ্যাসিড তারপর সিএল সি এইচ টু সি ডাব এইচ এইচ থ্রি সি ডবল এইচ এফ এইচ টু তো এখানে ক্লোরিন আছে একটাই এই ক্লোরিন থাকার কারণে বলতে হচ্ছে এটা হচ্ছে তীব্র অ্যাসিড বলা হচ্ছে এই যে অ্যাসিডটি ক্লোরিন গ্রুপ আছে এবং এর সঙ্গে এইচ এর কাছে থাকায় ইলেকট্রন গ্রহণের প্রবণতা এর বেশি কারণ ক্লোরিন এর এটা কি ক্লোরিন হচ্ছে হ্যালোজেন মৌল এর ঘাটতি হচ্ছে একটি একটি ঘাটতি কম ঘাটতি যার কারণে এটি তীব্র আকর্ষণ করে এবং ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি মানে একটা ঘাটতি ইলেকট্রন চার একটা দিয়ে এলে কমপ্লিট হবে আর কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকার কারণে এটি বেশি সক্রিয় বা বেশি তীব্র আমরা তীব্র অ্যাসিডের মধ্যে এইচ ট্রেস বলতে পারি সালফেরিক অ্যাসিড এইচসিএল আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাশাপাশি এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড এগুলো তীব্র বেশিরভাগ জৈব অ্যাসিড যেগুলো দেখবে জৈব অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড এগুলো বেশিরভাগ সব মৃদু অ্যাসিড আমরা বিভিন্ন ফলেও অ্যাসিড পাচ্ছি তাই না তো সেই অ্যাসিডগুলো কিন্তু মৃদু মানে ওটা আমাদের শরীরের পক্ষে ভালো ক্ষতিকারক নয় এবং যেটা কী করছে মানে তীব্র মানে কি তুমি যদি একটু গাঢ় এইসিএল বা গাঢ় ওপর হাতে রাখো সঙ্গে সঙ্গে হাত কি পুড়ে যাবে বিক্রিয়া করবে আচ্ছা ইউরিয়া হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ এটা আমরা জানি ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ তো এটি কে প্রস্তুত করেছিলেন বল কে প্রস্তুত করেছিলেন প্রশ্নটা এটা তোমাকে অ্যান্সার করতে হবে ইউরিয়া সার হিসেবে ব্যবহৃত হয় এবং ইউরিয়া সারে বলা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু সব থেকে বেশি থাকে অন্যান্য নাইট্রোজেন ঘটিত সারের তুলনায় প্রায় ফর্টি সিক্স পার্সেন্ট নাইট্রোজেন ইউরিয়া সারে আমরা পাব যেটা অন্যান্য ইউরিয়া নাইট্রোজেন ঘটিত সারে নেই তো এখানে ইউরিয়া এটি হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ এবং এর আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী হোলার জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ওহলার বা হোলার অনেক জায়গায় হোলার বা ওহলার আছে আঠারোশো সালে প্রথম অ্যামোনিয়াম সায়ানেট থেকে কোথা থেকে এটাও কিন্তু একটু নোট করে নেবে তোমরা অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া সংশ্লেষিত করেন আবিষ্কার করে তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন এটাও হতে পারে যে ইউরিয়া কোন যৌগ থেকে উৎপন্ন বা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার তো উত্তর হবে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া আবিষ্কার করেছিলেন দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হয় বলা হচ্ছে দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াস এটাকে কি নামে বলা হয় প্রো নিউক্লিয়াস হেমি নিউক্লিয়াস অ্যামফিনিউক্লিয়াস হেটেরো ক্যারিয়ন তো এখানে যে অপশানগুলো আছে অপশান ডি বলা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে মনে রাখো দুটি বা তার বেশি নিউক্লিয়াস যখন দেহকোষের সাইটোপ্লাজমে থাকে দুটি বা তার বেশি টিপ্লয়েড মানে দুটি আছে তার বেশি যখন দেহকোষের সাইটোপ্লাজমে থাকে তাকে বলা হয় হেটেরো ক্যারিয়ান অপশান এখানে ডি সঠিক উত্তর হয়ে যাবে তো এই যে প্রশ্নগুলো অজানা আছে তোমরা যেগুলো পাঁচ অজানা প্রশ্ন অবশ্যই নোট করে নেবে শ্বাসনালি ফুলকা দেখা যায় যে প্রাণীতে লিমুলাস রাজ লিমুলাস বা রাজ ক্যাঁকড়া মশাল লার্ভা পাখি স্যালামেন্ডার তো এখানে সঠিক উত্তর কি হবে তো মানুষের ক্ষেত্রে যদি বলো শ্বাস অঙ্গ আমরা বলবো ফুসফুস তো বা বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের রয়েছে ফুসফুস তিমি মাছ ফুসফুস মাছের রয়েছে ফুলকা চিংড়ি রাজ একলা এদের কিন্তু রয়েছে ফুলকা ঠিক আছে আচ্ছা পাখিদের কি থাকে ফুসফুস থাকে নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয় নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয় আমরা ডিএনএ এবং আর এর মধ্যে যে নাইট্রোজেন ঘটিত বেশ গুলো পাই সেই নাইট্রোজেন ঘটিত বেসগুলো কী কী পায় এটা আগে তোমরা রিমাইন্ড করো কি পাচ্ছি অ্যাডেনিন ওয়ানিন থিয়ামিন থিয়ামিন এবং সাইটোসিন সাইটোসিন এখন এখানে আর এন এর রয়েছে অ্যাডেনিন রয়েছে রয়েছে এর জায়গায় রয়েছে ইউরাসিল ইউরাসিল তাই তো আর জায়গায় সাইটোসিন আছে এটা একটু চেঞ্জ রয়েছে তো এখানে এই যে ব্যাপারটা বার করতে হবে পিরিমিডিন বেস নয় দেখো তুমি অপশন যদি খেয়াল করো অ্যান্সার করে আসতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর করে আসতে পারবে অ্যাডেনিন গোয়ানিন এর মধ্যে একটা রয়েছে এবং অ্যাডেনিন গোয়ানিন হচ্ছে কি বেস এটা হচ্ছে পিউরিন বেস তাহলে পিরিমিডিন বেস নয় মানে পিউরিন বেস হবে এটাকে বলা হয় পিউরিন বেস তাহলে এখানে উত্তর হয়ে যাবে গোয়ানিন বেস আর এই দুটো হচ্ছে কি পিরিমিডিন বেস পিরিমিডিন বেসে কি আছে থিয়ামিন সাইটোসিন আর আরএনএ তে রয়েছে ইউরাসিল তাহলে থিয়ামিন সাইটোসিন ইউরাসিল এগুলো হচ্ছে পিউর পিরিমিডিন বেস তাহলে এখানে গোয়ানিন হচ্ছে পিউরিন বেস নয় কারণ এটি হচ্ছে পিউরিন বেস সহজ কিন্তু প্রশ্নটা কিন্তু নিশ্চয়ই পারবে এটা একটু জাস্ট জানা রয়েছে যার পিরিমিড ইন পিউরিন সম্পর্কে সে অ্যান্সার করে আসতে পারবে আচ্ছা পরবর্তী প্রশ্ন মানব হৃদপিণ্ডের প্রাকৃতিক পেস মেকারটি হলো কোনটি প্রাকৃতিক পেস মেকার হৃদপিণ্ডে কি সবসময় হৃদচক্র চলছে হৃদয় স্পন্দন হচ্ছে তো হৃদয় স্পন্দনটাকে তৈরি করছে পেসমেকার তো এস এ নোড আমরা কি জানি হার্ট অফ হার্ট যেটা পেসমেকার এবং এটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার কৃত্রিম পেসমেকার সেটা বসানো হয় অনেক সময় এস এ এস নোড কাজ না করলে এভি নোড কাজ করে এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার রিজার্ভ পেসমেকার মানে এস এ নোড কোনো কারণে কাজ না করলে বিকল হলে পরবর্তী স্টেপ হচ্ছে রিজার্ভ পেসমেকার এভিনোট কাজ করে তো নর্মালি আমরা এখানে যে প্রশ্নটা বলাচ্ছি প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এস এ নোট অপশন এ হৃদপিণ্ডের পেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম হৃদপিণ্ডের হৃদপিণ্ডের পেশি এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়াম বলা হয় হৃদপিণ্ডের পেশিকে মায়োকার্ডিয়াম হৃদপিণ্ডের পর্দা হচ্ছে আর যে সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াম পরবর্তী প্রশ্ন সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের অনুপাত কত থাকে সুষম খাদ্যে মানে ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলছি সেখানে আমরা খাদ্যের যে ছটি উপাদানের কথা বলি খাদ্য যেটাকে আমরা নর্মালি ভাগ করি দুটো ভাগে একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য আর একটা দেহ পরিপোষক একটা হচ্ছে দেহ গঠন করে একটা দেহকে রক্ষা করে দেহ পরিপোষক খাদ্যের মধ্যে আমরা পাই কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন আর দেহ সংরক্ষকের মধ্যে ভিটামিন খনিজ পদার্থ জল তাই তো তো এই যে সুষম খাদ্যর কথা বলি তো এখানে আমরা রেগুলার যে খাদ্য খাই কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন তো এর একটা রেশিও বা অনুপাত আছে সেটা কি হবে কার্বোহাইড্রেট কতটা থাকে ফ্যাট কতটা থাকতে পারে প্রোটিনের কতটা থাকা উচিত তো এটা যদি দেখি অপশান সি অর্থাৎ কার্বোহাইড্রেট যদি তুমি চারশো গ্রাম খাও তাহলে তার সঙ্গে আমি জাস্ট গ্রামের কনসেপ্টে তোমাকে বোঝাচ্ছি তাহলে ফ্যাট কত খেতে হবে ফ্যাট একশো গ্রাম থাকতে হবে প্রোটিন কত একশো এটা কিন্তু দুশো হবে না মানে সুষম খাদ্যে বুঝা গেল মানে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান মানে রেশিওটা হচ্ছে যে চারশো গ্রাম বলে ব্যাপারটা না আমি জাস্ট বোঝানোর জন্য বললাম ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আচ্ছা কার্বোহাইড্রেট উপাদান কি কি আছে যদি কার্বোহাইড্রেটের উপাদানের কথা বলো এদের যদি উপাদান কি কি আছে উপাদান তোমরা একটা জিনিস কনফিউজ হয়ে যেতে পারো সেটি জন্য আমি বলছি কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন কি কি রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তো এই হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকে 2:1 2:1 থাকে ঠিক আছে হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা এর রেশিও 2:1 মানে এক সময় তোমার বইতে লেখা থাকে ছোটদের বইতে 1:2:1 বিষয়টা এরকম না হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা থাকে টু এস টু ওয়ান নর্মালি যদি গ্লুকোজ বলো সেখানে ওয়ান এস টু 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 ওয়ান হচ্ছে কিন্তু শুক্র যে গিয়ে আবার মিলবে না বোঝা গেল তাহলে কার্বোহাইড্রেটের উপাদান এটা ফ্যাটের উপাদান কিন্তু কি ফ্যাটেও কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে কিন্তু এখানে এই যে কার্বোহাইড্রেটে যেমন হাইড্রোজেন অক্সিজেন টু ইস টু ওয়ানে ছিল এখানে কিন্তু টু ইস টু ওয়ান থাকে না এটা টু ওয়ান হয় না এটা কিন্তু আলাদা হয় প্রোটিনে কি থাকে প্রোটিনে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন এবং আরেকটা এক্সট্রা জিনিস থাকে নাইট্রোজেন নাইট্রোজেন থাকে এগুলো আমি উপাদানের কথা বললাম নট খাদ্যের রেশিও হচ্ছে ওটা ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো কি তো কোষ বিভাজনের যদি আমরা কথা বলি কোষ বিভাজন কোষ বিভাজন দুটো দশায় হয় একটা ইন্টারফেজ একটা মাইটোটিক ফেজ ইন্টারফেজ তার মধ্যে আছে জি ওয়ান জি টু এবং মাইটো এম দশা আর একটা রয়েছে এস সরি এস দশা জি ওয়ান জি টু এস তিনটে দশা আছে এবং এম দশা যেখানে মাইটোটিক ফেজ যেখানে কোষ বিভাজিত হয় তো এই যে স্তন্যপয় প্রাণী স্নায়ুকোষ আমরা জানি বিভাজিত হয় না কোষ চক্রের যদি একটা সাইকেল চিন্তা করি এটা ঠিক আছে এরকম ধরো এটা জি ওয়ান তারপর ধরো এস ফেস তারপর এম ফেস তাইতো এইভাবে মনে হচ্ছে হয় তো যাই হোক জি ওয়ান এস জি টু জি ওয়ান এস জি টু এখানে মাঝখানে একটা এস আছে

নট দশাটা জি ওয়ান এর মধ্যে আছে শূন্য দশাটা জি ওয়ান দশার মধ্যে আছে গ্যাপ ওয়ান এর মধ্যে আছে এবং এই দশায় যদি কোনো কোষ থাকে জি নট এর মধ্যে সে কোষ বিভাজিত হয় না পরবর্তী প্রশ্ন এখানে বলতে হবে যে নিম্নক্ত কত টাইম হয়ে গেল নিম্নক্ত কোন দুটি নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান এখানে মানে এইভাবে দেওয়া আছে আমি জাস্ট লেখার জন্য এইভাবে লিখেছি নিয়ন একুশ কুড়ি এখানে ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান কোনটায় নিয়ন কত এটা হচ্ছে দশ প্রোটনটা হচ্ছে দশটা কার্বন কার্বন বারো নাইট্রোজেন চোদ্দ কার্বনের প্রোটন কটা জানতে হবে না পারবে আর নাইট্রোজেন হচ্ছে সাতটি সাতটি এখানে যদি আমরা নিউট্রন চিন্তা করি নিউট্রন নিউট্রন কটা আছে প্রথমটা এখানে কুড়ি মাইনাস দশ কুড়ি মাইনাস দশ মানে দশটি আর এখানে রয়েছে একুশ মাইনাস দশ মানে এগারোটি এটা হচ্ছে না এটা দেখো কার্বন বারো এখানে নিউটন বারো মাইনাস ছয় মানে ছটি আর চোদ্দ মাইনাস সাত মানে হচ্ছে সাতটি তো এটাও হলো না পরেরটা হচ্ছে সি বারো আর একটা হচ্ছে এন তেরো আর এটা হচ্ছে সাত মানে বারো মাইনাস ছয় মানে হচ্ছে ছয় আর এটা তেরো মাইনাস সাত মানে হচ্ছে ছয় অর্থাৎ এখানে আইসোটোন নিউট্রন সংখ্যা সমান হাইড্রোজেন তাহলে এখানে উত্তর হবে এটা নিউট্রন সংখ্যা সমান কোন পদার্থের পারমাণবিক ভার হচ্ছে চব্বিশ পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো হলে তার তুল্যাঙ্ক ভার কত এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পেতে পারো বলে দিলে তোমরা পারবে তাহলে এই জায়গায় একটা কনসেপ্ট আছে তাহলে এখানে পারমাণবিক সংখ্যা বারো মানে এর শেষ ইলেকট্রন কটা আছে আমরা একটু আগে দেখলাম না পারমাণবিক সংখ্যা যদি বারো হয় মানে প্রটন সংখ্যা এর শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত শেষ কক্ষের ইলেকট্রন কটা আছে সেটা বার করতে হবে ইলেকট্রন হচ্ছে ধরো এটা দুই প্লাস আট প্লাস দুই মানে হচ্ছে লাস্ট কক্ষে হচ্ছে দুটি থাকে তাই তো আট আর দুই দশ আর দুই বারো মানে শেষ কক্ষে ইলেকট্রন রয়েছে দুটি মানে এটাই হচ্ছে তার যোজ্যতা এটাকে বলা হয় তার যোজ্যতা শেষ কক্ষের ইলেকট্রন না না হলে বিজড় সংখ্যা ইলেকট্রন সংখ্যাকে শেষ কক্ষের বিজোড় ইলেকট্রনকে আমরা যোজ্যতা বলি তো এই যোজ্যতা তাহলে দুই তাহলে এই যোজ্যতা কেন বার করলাম তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আমাকে লাগবে তুল্লাঙ্ক ভার মানে হচ্ছে এর সূত্রটা হচ্ছে কোন বস্তুর বা পদার্থের তুল্লাঙ্ক ভার বার করতে গেলে তার সূত্র হচ্ছে পারমাণবিক ভর পারমাণবিক পারমাণবিক ভর তাকে ভাগ করতে হবে যোজ্যতা দিয়ে যোজ্যতা এই হচ্ছে সূত্র তাহলে এখানে আমরা যোজ্যতাটা কেন বার করলাম বোঝা গেল এটা কিন্তু আলাদা তাহলে তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আমাকে যে সূত্রটা লাগছে পারমাণবিক ভর বাই যোজ্যতা এখন যোজ্যতাটা কোথা থেকে পাচ্ছি এই পারমাণবিক সংখ্যা দিয়ে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা দুই মানে এর যোজ্যতা দুই না একদম সিমফিল কোশ্চেন যদি তোমরা একটু জানো পারবে তাহলে পারমাণবিক ভর হচ্ছে চব্বিশ যোজ্যতা দুই মানে আমরা অ্যান্সার কত পাচ্ছি বারো খেয়াল করো প্রশ্নটা কিন্তু কঠিন নয় শুধু এইটুকু জানার জন্য তুমি পারবে না তাহলে এটা আজকে জেনে গেলে পরীক্ষায় যদি আসে তুমি নিশ্চয়ই করে আসতে পারবে এতটুকু বিশ্বাস আমি তোমাদের উপর রাখতে পারি ঠিক আছে লিখে নাও এটা প্রয়োজনে ক্লাসটি আরেকবার দেখবে প্রশ্ন কোনো ইম্পর্ট্যান্ট রয়েছে ক্লাসটি দ প্রয়োজন আর একবার দেখবে একটু সময় লাগছে সায়েন্সের কোশ্চেনে সময় লাগে একটু আচ্ছা একটি একশো ওয়াটের বাল্ব যদি দুশো কুড়ি ভোল্টেজের বিজলিবাতির মধ্যে রাখা হয় তাহলে প্রবাহ মাত্রা কত হবে এটা বার করতে হবে এটা বার করতে হবে তাহলে এখানেও আমাদের সূত্র দরকার সূত্রটা হচ্ছে আমাদের বার করতে হবে প্রবাহ মাত্রা মানে অ্যাম্পিয়ার কত কত অ্যাম্পিয়ার পাস করছে কি কি দোয়ার হচ্ছে ওয়াট দোয়ার হচ্ছে কত ওয়াটের বাল ক্ষমতা এখানে ক্ষমতা মানে হচ্ছে ক্ষমতা মানে হচ্ছে বিভব পার্থক্য বিভব পার্থক্য বা বিভব প্রভেদ পার্থক্য ইনটু প্রবাহ মাত্রা এই হচ্ছে সূত্র এই এত সূত্র মনে থাকবে কি করে ওই সব ভাবলে হবে না প্র্যাকটিস করতে হতে তোমার সব মনে থেকে যাবে তাহলে এখানে মানে আমরা বলতে পারি ক্ষমতা কত ক্ষমতা হচ্ছে একশো আট বিভব পার্থক্য কত দুশো কুড়ি দুশো কুড়ি আমাদের বার করতে হবে প্রভাব মাত্রা প্রভাব মাত্রা আয় প্রভাব মাত্রা আমরা আয় বলি ঠিক আছে বিবাহ পার্থক্যটা এটা ক্ষমতা মানে ডাব্লু আহ এখানে মানে ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু আই ভি মানে মানে প্রভাব থেকে আমরা কি পাচ্ছি দেখো আই মানে কি পাচ্ছি একশো বাই দুশো কুড়ি ইকুয়াল টু আই তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে শূন্য শূন্য কাটলে দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে এগারো মানে এখান থেকে আমরা পাচ্ছি আই ইকাল টু ফাইভ বাই ইলেভেন ভালো করে খেয়াল করো কত পাচ্ছে নোট করবে এগুলো তোমাকে নোট করতে হবে প্রশ্নগুলো করাচ্ছি পরীক্ষার জন্য এখানে লেখা ছিল ক্ষমতা ইকুয়াল টু তরিত প্রভাব একটু বিভব পার্থক্য বিভব পার্থক্য ঠিক আছে একই কথা লিখেছি একটি শঙ্কর লম্বা মটর গাছ গাছের সঙ্গে একটি বামন গাছের ঘটালে গাছের মধ্যে লম্বা এবং বেটে গাছের অনুপাত কি হবে ফেনোটাইপ কত হবে ফেনোটাইপ মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য আর জেনোটাইপ মানে আভ্যন্তরীণ মানে কোনটা বড় হচ্ছে কোনটা মানে বেটে হচ্ছে কোনটা লম্বা হচ্ছে কোনটা এটা বার করতে হবে একটি শঙ্কর লম্বা মটর গাছ মানে কি লম্বা মটর গাছ মানে হচ্ছে একটা ক্যাপিটাল টি নেবে একটা ছোট টি নেবে শঙ্কর লম্বা বিশুদ্ধ লম্বা হলে দুটো ক্যাপিটাল টি এগুলো কিন্তু বুঝতে হবে বামন মানে বেটে গাছ একদম বেটে মানে দুটোই স্মল টি নিতে হবে আমাকে তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি তাহলে এই হচ্ছে একটা শঙ্কর লম্বা আর এই হচ্ছে একটা বামন অর্থাৎ বেটে গাছ এদের মধ্যে আমরা যদি এবার কি করছি নিষেধ ঘটায় তাহলে এই টি থেকে একটা নাও আর এই টি থেকে একটা নাও তাহলে টি আর টি পাচ্ছি আবার টি নেব তাহলে একটা স্মল টি আচ্ছা আমি একটা কালার চেঞ্জ করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে এইটি নাও আর এইটি নাও তাহলে কি পাচ্ছি দুটো স্মল টি আবার এইটির সঙ্গে এইটি নিলে দুটো স্মল টি তাহলে যেটা পেলাম দুটো লম্বা দুটো বেটে লম্বা বেটে 2 2 বোঝা গেল ব্যাপারটা ইজি তো নাকি ভালো করে খেয়াল কর কিন্তু এটা খুব একটা কঠিন নয় এটা একদম ইজি একটা ব্যাপার জাস্ট তুমি এই যে দেখছো নিশ্চয় পরীক্ষায় যদি প্রশ্ন আসে आंसर করতে পারবে খুব সহজেই কোষ প্রাচীর পাওয়া যায় কাদের কোষ প্রাচীর পাওয়া যায় প্রাণী কোষে উদ্ভিদ প্রাণী উভয় কোষেই কোষপ্রাচীর প্রাণী কোষে পাওয়া যায় না আমরা উদ্ভিদে পাবো ব্যাকটেরিয়ায় পাবো ছত্রা কেউ পাব ছত্রাকেও পাওয়া যায় ঠিক আছে কোষপ্রাচীর তাহলে এখানে অপশন সি আমাকে সঠিক উত্তর বলতে হবে কোষপ্রাচীর প্রাণী কোষে থাকে না মেনলি উদ্ভিদ কোষ ব্যাকটেরিয়া ছত্রাক এদের কোষপ্রাচীর দেখা যায় একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলে পতঙ্গ লার্ভা এবং নিমাটোট এরা কি হিসাবে থাকে গৌণ খাদক ডেট্রিটাস কনজিউমার হিসাবে থাকে উৎপাদক হিসাবে থাকে নাকি প্রগৌণ খাদক হিসাবে থাকে ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলটা তৈরি হচ্ছে শুরু হচ্ছে কোথা থেকে মৃত পচাগলা দেহ উদ্ভিদ বা প্রাণী সেগুলো খাচ্ছে এই সমস্ত পতঙ্গ লার্ভা বা নিমাটো তারা ওইটা খাচ্ছে তারপর পতঙ্গ লার্বাদের খাচ্ছে ধরো তার থেকে একটু বড় প্রাণী ফড়িং সরি ব্যাংক খাচ্ছে ধরো ব্যাঙ্কে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে ময়ূর তাহলে এখানে এই যে ডেট্রিটাস বা কর্কট খাদ্য শৃঙ্খল এটা প্রাইমারি কনজিউমার বা প্রথম শ্রেণীর খাদকের মধ্যে পড়ছে এটাকেই বলা হয় ডেট্রিটাস কনজিউমার খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যটা আমি যদি একটু বলি এই শৃঙ্খল মৃতজীবী থেকে শুরু হয় এবং বৃহৎ খাদকের শেষ হয় এই খাদ্য শৃঙ্খলে উৎপাদক থাকে না মৃতজীবের দেহাংশ প্রথম পুষ্টি স্তর হিসেবে কাজ করে তো যেমন মৃত উদ্ভিদকে যদি খায় জুপলাংটন চারাপোনা খাচ্ছে চারাপোনাকে বল মাছ খাচ্ছে এটা একটা খাদ্য শৃঙ্খল হলো বা মৃত প্রাণী মাছির লার্ভা খাচ্ছে যেটা প্রশ্ন এসেছিল মাছির লার্ভাকেই বলা হচ্ছে কর করিটাস কনজিউমার তারপর ব্যাং সাপ ময়ূর এইভাবে চলছে আচ্ছা নিম্নলিখিত কোন প্রাণী মুক্ত সংবাদতন্ত্র আছে কোন প্রাণীতে মুক্ত সংবাদ আছে মুক্ত সংবাদ আছে উত্তর আরবনতন্ত্র দেখতে পাই সাপ কেচু এগুলো মানুষের বদ্ধ সংবাদ দেখা যায় অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ দুর্দান্ত একটা প্রশ্ন আমরা ক্লাস শেষ করব এই কোয়েশ্চেনটা পরে উত্তর হবে অপশন ল্যামার্ক ল্যামার্ক এখানে উত্তর হয়ে যাবে অর্জিত বংশের বৈশিষ্ট্য বংশানুসরণ ডারুনের রয়েছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব মেন্ডেলের বংশগতিবাদ আচ্ছা এখানে এই ব্যাচগুলো চলছে দেখে রাখো এটা গতদিনের হোমওয়ার্ক দিয়েছিলাম গ্যাস পূর্ণ একটি আবদ্ধ পাত্রে কিছুটা তরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল আছে পাত্রের মধ্যে গ্যাসের চাপ কি হয় গ্যাসের চাপ পাত্রের মধ্যে সর্বত্র সমান হয় এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো একটি ধনাত্মক তরিদায়ত কাজদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর বিকর্ষণ করে ঝুলন্ত বস্তুটি কি হবে আচ্ছা এটা বলে দিচ্ছি একটু জাস্ট যেহেতু পরীক্ষা আছে তোমাদের আমি জাস্ট একটু বলে দিই দ্রুত ধনাত্মক তরিদায়ত কাজদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করছে একটা পজিটিভ তরিদায়ত কাজদণ্ড আছে এটা আকর্ষণ করছে এটা ধরো পজিটিভ আকর্ষণ করছে একটা বস্তুকে প্রথমে নেগেটিভ ছিল তারপর বিকর্ষণ করছে বিকর্ষণ যদি করে তাহলে এটাও পজিটিভ হতে হবে তাহলে আচ্ছা এখানে আচ্ছা এটা ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রশ্নটা এটা ঠিকই আছে মানে যেটা বলছিলাম ধনাত্মক তো কাজদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করছে মানে সেখানে বিকর্ষণ তারপর বিকর্ষণ হচ্ছে প্রথমে আকর্ষণ করলে মানে কি এটা ঋণাত্মক তরিদ বস্তু হবে এবার তারপর বিকর্ষণ করতে পারে দুটো মেরু তৈরি হচ্ছে এবং সেই মেরুর জন্য বিকর্ষণ হতে পারে ঠিক আছে অপশন এ এটা তোমাদের হোমওয়ার্ক থাকে চলো আজকে সেশন এখানে এন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো সেশনটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ওকে টাটা